أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় শ্রোতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আমি এমন একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব যা আপনাদের কলিজাটাকে একটু হলেও নাড়া দিবে, আপনাদের অবচেতন মনকে জাগিয়ে তুলতে সাহায্য করবে, ভুলে থাকা আখেরাতের বাস্তবতাকে অনুধাবনে উদ্গ্রীব করে তুলবে। ঘটনাটি হল, একদিন হযরত দাউদ আলাইহিসসালামের নিকট বনী ইসরায়েলের কিছু লোক এসে কিয়ামতের যে কোনো একটি আলামত দেখানোর দরখাস্ত করল। হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, 3 দিন পর ঈদের দিন ওই ময়দানে তোমাদেরকে কিয়ামতের নমুনা দেখানো হবে। এ বলে তিনি তাদেরকে বিদায় করে দিলেন। তখন বনী ইসরায়েলের সম্প্রদায়ের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল, তার টাকা পয়সা অর্থ সম্পদের কোনো অভাব ছিল না। তার ছিল একটি শখের গরু। গরুটি দেখতে যেমন সুন্দর ছিল তেমনি মালিক তাকে স্বর্ণ রৌপ্য হীরা জৌহর দিয়ে এমন ভাবে সাজিয়ে রাখত, একবার তার প্রতি কারো দৃষ্টি পড়লে তার চোখ ফিরাতে ইচ্ছা হতো না। গরুটি মাঠে ছেড়ে দিলে দিনভর বিচরণ করে রাতের বেলায় মহাজনের বাড়িতে এসে শুয়ে থাকত। একদিন গরুটি নিখোঁজ হল। মালিক চতুর্দিকে লোক লাগিয়ে গরুটির খোঁজ নিতে লাগলো। কয়েকদিন যাবৎ খোঁজ নেওয়ার পরও গরুটির কোনো হদিস পাওয়া গেল না। তখন মালিক ঘোষণা দিল, যে ব্যক্তি গরুর সন্ধান দিবে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের ঘোষণা শুনে বহু লোক গরুর সন্ধানে লেগে গেল। এদিকে বনী ইসরায়েলের একজন ধর্মপরায়ণ মহিলা ছিলেন, তিনি দিন রাত ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। তার একজন মাত্র ছেলে ছিল, আপনজন বলতে আর কেউ ছিল না। মহিলা নির্বিঘ্নে ইবাদত করার জন্য লোকালয় ছেড়ে এক নির্জন ময়দানের মাঝে বসতি স্থাপন করেছিলেন। ছেলে তার সঙ্গেই থাকত। সেখানে তাদের ঘরের পাশে প্রবাহমান একটি নদী ছিল। যখন তাদের ক্ষুধা পেত তখন ওই নহরের পানি পান করে তারা ক্ষুধা নিবৃত করতেন। কিছুদিন এভাবে ইবাদত করার পর দেখা গেল নহরের পাশে কয়েকটি আনার গাছ জন্মেছে। দেখতে দেখতে গাছগুলো বড় হয়ে ফল ধরল। গাছগুলো প্রতিদিন 2টি করে ফল দিত। এরা দুজনে 2টি ফল খেয়ে পরিতৃপ্ত হতো। বান্দার রিজিকের জিম্মাদার আল্লাহ পাক নিজেই, তাই তাদের রুজি রোজগারের আর কোনো চিন্তা ছিল না। তারা সর্বদা ইবাদত বন্দেগীতে দিন অতিবাহিত করতেন। এমনি ভাবে একাধারে প্রায় অনেক বছর অতিবাহিত হয়ে গেল। একদিন ছেলে মাকে বলল, মা, একাধারে অনেক বছর ফল খেয়ে কাটিয়েছি, এখন আনার খেতে আর মন চায় না, তাই বাজারে আনার ফল বিক্রি করে অন্য খাবার নিয়ে আসি। মা বলল, না বাবা, আল্লাহ প্রদত্ত নিয়ামত খেয়ে খুশি হয়ে ইবাদত করে যাও। কিন্তু ছেলে তা মানতে নারাজ। অনেক পীড়াপীড়ির পর মা রাজি হলেন। সেদিন কিছু রুটি ও অন্যান্য খাবার নিয়ে আসা হলো। প্রথমে মা খেতে চাইলেন না। ছেলে বারবার অনুরোধের কারণে মা তা খেতে হলো। কিন্তু সেদিন থেকে দেখা গেল আনার গাছে আর আনার ফল ধরছে না। ছেলে ও মা পড়ে গেল মহা চিন্তায়, তাই এখন খাবার পানি ছাড়া কিছুই রইল না। এদিকে বনী ইসরায়েলের ওই ধনী লোকের গরুটি দিনভর তাদের ঘরের সামনে শুয়ে থাকে, রাতে কোথায় চলে যায়। একদিন গরুটি বলে উঠল, মা, আমাকে জবে করে আমার গোশত খান, আমি আপনাদের জন্য হালাল। বৃদ্ধ ও তার ছেলে গরুর মুখে কথা শুনে চিন্তিত হয়ে পড়লেন। বৃদ্ধা বললেন, কার গরু খেয়ে আবার বিপদে পড়ি? ছেলে বলল, মা, গরু নিজেই বলেছে সে আমাদের জন্য হালাল, অতএব আমাদের কোনো অপরাধ হবে না। মা, আমরা গরুটি জবেহ করে এর গোশত খেয়ে ক্ষুধা নিবারণ করি। গরুটি আমাদের ঘরের সামনে শুয়ে থাকে। আল্লাহ পাক আমাদের খাদ্য পরিবর্তন করার জন্য হয়তো আনার বন্ধ করে গরু পাঠিয়ে দিয়েছেন। মা ছেলের কথায় শেষ পর্যন্ত রাজি হলেন। ছেলে গরুটি জবেহ করার জন্য যখন কাছে এলো তখন গরু তার গলা মাটির সাথে মিশিয়ে দিল। ছেলে একাই গরুটি জবেহ করে অল্প সময়ের মধ্যে তার কাবাব তৈরি করে ক্ষুধা নিবারণ করল, বাকি গোশত পরের দিনের জন্য রেখে দিল। এর মধ্যে দিলালা নামক এক মহিলা ওই গরুর সংবাদ মালিকের কানে পৌঁছে দিল। সে গিয়ে মালিককে বলল, নির্জন ময়দানে এক বৃদ্ধা ও তার ছেলে বাস করে, তারা ইবাদতের ভান করে, ওখানে ইবাদতখানা তৈরি করে দিন রাত চুরি ডাকাতি করে। গতকাল তারা আপনার গরু জবে করে কাবাব তৈরি করে খেয়েছে। গরুর হাড় চামড়া এখনো সেখানে পড়ে আছে। আপনি এখনই লোক পাঠিয়ে তাদেরকে বন্দি করুন, না হলে তারা পালিয়ে যাবে।
মালিক তখনই হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট সমস্ত ঘটনা সবিস্তারে শুনালেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ধনী ব্যক্তির ঘটনার পরিপ্রেক্ষিতে বৃদ্ধা ও তার ছেলেকে বন্দী করে নিয়ে আসার জন্য লোক পাঠিয়ে দিলেন। এই সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে হাজির হয়ে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবাদতখানায় ডেকে নিয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনার নিকট বনী ইসরায়েলের ধনী ব্যক্তি যে মামলা দায়ের করেছে এর ব্যাপারে একটি বিরাট ষড়যন্ত্র রয়েছে। এই ধনী ব্যক্তি এক সময় ময়দানে বসবাসরত ওই বৃদ্ধার স্বামীর চাকর ছিল। বৃদ্ধার স্বামী ছিল এক বড় বিরাট ব্যবসায়ী। একদিন তিনি এই চাকরকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করেন। যাত্রাকালে তিনি 500 উট, গরু এবং অন্যান্য মালপত্র সঙ্গে নিয়ে যান। পথের মধ্যে এক নির্জন স্থানে তারা সারা রাত যাপন করেন। এই সুযোগে চাকরের মাথায় কুবুদ্ধি এল। সে তার মনিবকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে তার যাবতীয় মালপত্র নিয়ে মিশরে চলে যায়। সেখানে সে সমুদয় মালামাল বিক্রি করে বিপুল অর্থ সম্পদের মালিক হয়। মাত্র এই গরুটি বিক্রি না করে সাথে নিয়ে আসে। তার এই দেশে আগমনের পর কেউ তার মনিবের কথা জিজ্ঞেস করলে সে বলে, বহুদিন পূর্বেই মনিবকে ছেড়ে বিদেশে ব্যবসা করে অর্থ সম্পদ উপার্জন করেছি। মনিব একাকী সিরিয়া গিয়েছে, তারপর তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি। এখন যে গরুটি বৃদ্ধা ও তার ছেলে জবেহ করে খেয়েছে এর প্রকৃত মালিক বৃদ্ধার স্বামী। আর এই ধনী ব্যক্তির সহায় সম্পদ যা কিছু আছে তার সবই এই বৃদ্ধার উপার্জিত সম্পদ। অতএব আপনি এর ন্যায়সঙ্গত রায় প্রদান করবেন। একথা বলে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক প্রেরিত লোকজন যথাসময়ে বৃদ্ধা ও তার ছেলেকে বন্দী করে তার দরবারে নিয়ে এলো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্দীদেরকে মেহমানখানায় যত্ন সহকারে রাখার হুকুম দিলেন এবং বাদী ধনী ব্যক্তিকে বললেন, আগামীকাল ঈদের ময়দানে আমার সাথে দেখা করবে, ময়দানে আমি তোমার মামলার রায় প্রদান করব। পরদিন ঈদ উপলক্ষে ভোর থেকে মানুষ জামায়াত হতে আরম্ভ করল। বিশেষত ঈদের দিন কিয়ামতের নমুনা দেখানোর ওয়াদা করেছেন স্বয়ং নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই দলে দলে লোক এসে ময়দানে ভর্তি হয়ে গেল। প্রতি বছরের তুলনায় এই বছর ময়দানে প্রচুর লোকের সমাগম হয়েছে। ময়দান কানায় কানায় ভর্তি, তিল ধারণের ঠাঁই নাই। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে সুললিত কণ্ঠে জবুর কিতাব তেলাওয়াত করলেন, তারপর দ্বীনের তালিম দিলেন। অতঃপর গরুর মালিককে এবং জবেহকারী বৃদ্ধা ও তার ছেলেকে ডাকলেন। তারা খলিফার দরবারে হাজির হলেন। প্রথমে খলিফা গরুর মালিককে বলল, বৃদ্ধা অভাবের তাড়নায় তোমার গরু জবেহ করে খেয়ে ফেলেছে। এদের অভাব মোচনের ক্ষেত্রে আমার তৎপর থাকা উচিত ছিল, কিন্তু আমি যথাসময়ে তা করতে ব্যর্থ হয়েছি, ফলে তারা তোমার গরু জবেহ করতে বাধ্য হয়েছে। অতএব তুমি তাদেরকে মাফ করে দাও। গরুর মালিক বলল, না খলিফা, আমি ক্ষমা করব না, আপনি ন্যায় বিচার করুন। তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা তাহলে আমি গরুর ক্ষতিপূরণ বাবদ এর উপযুক্ত দাম তোমাকে পরিশোধ করে দিচ্ছি, তুমি এবার তাদেরকে ক্ষমা করে দাও। সে বলল, আমি আপনার দরবারে ক্ষমা প্রদর্শন করতে আসিনি, এসেছি ন্যায় বিচার পেতে। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে খলিফা, বিচার প্রার্থী ন্যায় বিচার পেতে এসেছে, এ কথা সে কয়েকবার আপনার দরবারে উচ্চারণ করেছে, অতএব আপনি ন্যায় বিচার করে দিন, ক্ষমার মাধ্যমে আপোষ মীমাংসার কোনো প্রয়োজন নেই। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধাকে প্রশ্ন করলেন, এ ব্যাপারে তোমাদের কিছু বলার আছে? তখন বৃদ্ধা বলল, হুজুর, আমার স্বামী একজন নেককার ব্যবসায়ী ছিলেন। তিনি চিরদিন তার ব্যবসার লভ্যাংশের অর্ধেক গরিব দুঃখীদের দান করতেন। একদা তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গমন করেন, তারপর আর তিনি ফিরে আসেননি। আমি তখন আমার একমাত্র ছেলেকে নিয়ে খুবই বিপন্ন হয়ে পড়ি। আমার নিয়ন্ত্রণে যে ধন সম্পদ ছিল তা দুষ্ট লোকের আত্মসাৎ করে নেয়, ফলে আমাকে খুব অসহায় অবস্থায় দিন কাটাতে হয়। তখন আমি মনে মনে চিন্তা করলাম, অসহায় হা হুতাশ করে মৃত্যুবরণ করার চাইতে নিবৃতে আল্লাহর নাম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করা অনেক ভালো। তাই আমি বাড়িঘর ছেড়ে ময়দানে একটি জীর্ণ কুটির তৈরি করে আল্লাহর ইবাদতে মশগুল হই। এখানে আল্লাহ পাক আমাদের খাবার হিসেবে সুপ্রিয় পানি আর আনার ফল দান করেন। আমরা দীর্ঘ
সত্তর বছর যাবৎ আল্লাহ প্রদত্ত এ রিজিক খেয়ে জীবন ধারণ করি এবং বন্দেগীতে লিপ্ত থাকি। ইতিমধ্যে আমার ছেলে নতুন কিছু খাদ্য সংগ্রহ করে আমাকে খেতে দেয় এবং নিজেও খাই, তখন আল্লাহ প্রদত্ত রিজিক বন্ধ হয়ে যায়। এই অবস্থায় যখন তিন দিন অতিবাহিত হয় তখন আমরা ক্ষুধার তাড়নায় খুবই অস্থির হয়ে পড়ি। এই সময় এই গরুটি আমাদের দরজায় এসে শুয়ে থাকত। তৃতীয় দিন গরুর জবান খুলে গেল, সে বলল, তোমরা ক্ষুধার যন্ত্রণা কেন ভোগ করছ? তোমরা আমাকে জবেহ করে আমার গোশত খেয়ে ক্ষুধা নিবারণ করো, আমি তোমাদের জন্য হালাল। আমাকে আল্লাহ পাক তোমাদের খাদ্য হিসেবে মঞ্জুর করেছেন, তার নির্দেশে আমি তোমাদের দ্বার প্রান্তে এসে হাজির হয়েছি। আমরা গরুর মুখের কথা শুনে বিশ্বাস করলাম, তারপরেও আমি তাকে জবেহ করার ব্যাপারে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। আমার ছেলের যুক্তির মাধ্যমে সে দ্বিধাটুকুও কেটে যায়। অবশেষে আমরা গরুটি খুব সহজে জবেহ করে কাবাব বানিয়ে কিছুটা খেয়ে ফেললাম। এমন সময় এক মহিলা গিয়ে গরু বিষয়ে আমাদের নিকট অনুসন্ধানে আসে। পরবর্তীতে আপনার লোক গিয়ে আমাদেরকে এখানে নিয়ে আসে। এখন আপনি যা ফয়সালা দিবেন আমরা অবনত মস্তকে তা মেনে নিব। হযরত দাউদ আলাইহিসসালাম এরপর নিজ রায় প্রদান করে বললেন, হে গরুর মালিক, তুমি একজন ধুরন্ধর মানুষ, তুমি একজন লুণ্ঠনকারী ও হত্যাকারী। তুমি আজ যে সম্পদের অধিকারী সেই সম্পদের প্রকৃত মালিক এই বৃদ্ধার স্বামী, সেই হিসাবে এখনো গরুর মালিক এই বৃদ্ধা। তার ছেলে এই অবস্থায় এই গরু জবেহ করে তারা কোনো অপরাধ করেনি। একথা শুনে গরুর দাবিদার ধনী ব্যক্তি বলল, খলিফা, আমি আপনার নিকট ন্যায় বিচারের জন্য এসেছিলাম, কিন্তু আপনি তো আরম্ভ করে দিলেন কাল্পনিক কিচ্ছা কাহিনী, আপনি যা বলেছেন তা সত্য নয়। হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, হে দাগাবাজ মিথ্যুক, আমি যা বলছি তা আমার কথা নয়, স্বয়ং জিব্রাইল আলাইহিসসালামের কথা। মিথ্যা আমি বলছি না, তুই বলছিস, তার প্রমাণ দেখ। এই বলে হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, হে অপরাধীর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, তোমরা এই ব্যক্তির কার্যবলীর সাক্ষ্য প্রদান করো। তখন তার জবান বন্ধ হয়ে গেল আর হাত বলে উঠল, হে আল্লাহর নবী, আপনার কথা সত্য, আমি ছুরি দিয়ে ওর মনিবের গলা কেটেছি এবং সমস্ত মালামাল সাজিয়ে গুছিয়ে মিশরের বাজার নিয়ে বিক্রি করতে তাকে সাহায্য করেছি। তারপর বলল, হে নবী, আপনার কথা সম্পূর্ণ নির্ভুল, এ হত্যাকাণ্ড ও মালপত্র বিক্রয় ও অন্যান্য অপরাধে সে আমার থেকে সাহায্য নিয়েছে। নাক কান চুল হতে আরম্ভ করে সব অঙ্গ প্রত্যঙ্গ এক এক করে ঘটনার সত্যতা স্বীকার করল। তখন হযরত দাউদ আলাইহিসসালাম নির্দেশ জারি করলেন, আল্লাহর শরীয়ত অনুসারে এই ধনী ব্যক্তির সকল সম্পদ বৃদ্ধাকে দিয়ে দাও এবং একে এই মুহূর্তে কতল করে দাও। অল্প সময়ের মধ্যে খলিফার আদেশ কার্যকর করা হলো। ঈদের ময়দানে খোলা জায়গায় তার মৃত্যুদণ্ড কার্যকর হলো। তার সকল সম্পদ বাজেয়াপ্ত করে বৃদ্ধার মালিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলো। বৃদ্ধা তার ছেলে নবী দাউদ আলাইহিসসালামের রায় শুনে ময়দানে সিজদায় লুটিয়ে পড়লেন। বনী ইসরায়েলের সমস্ত লোক এই ঘটনা দেখে আল্লাহ পাকের উপর সকল ইয়াকিন আরো সুদৃঢ় ও মজবুত হল। হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, তোমরা কিয়ামতের এক বিরাট আলামত দেখলে। পৃথিবীতে যে যা কিছু করো না কেন, তার সত্যতা প্রমাণের জন্য তোমার অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষ্য প্রদানই যথেষ্ট। কিয়ামতের দিন এরাই তোমাদের কৃতকর্মের প্রধান সাক্ষী। অতএব তোমরা কিয়ামতের ভয়াবহ আজাব থেকে নাজাত পাওয়ার জন্য পূর্ণ শরীয়ত পালনের প্রতিজ্ঞা করো। প্রিয় ইসলামী ভাই বোনেরা, যে অঙ্গ প্রত্যঙ্গের পিছনে এত মেহনত করেছেন, অন্যায় ভাবে আত্মসাত করে যে অঙ্গ প্রত্যঙ্গের চাহিদা পূরণ করেছেন, তারা কেউ কিন্তু মানুষের নয়, তারা সবই আল্লাহর সাক্ষী হিসেবে মানুষের সাথে অবস্থান করছে। প্রিয় ইসলামী ভাই বোনেরা, অপরাধ করলে এমন ভাবে করা উচিত যেন তার সাক্ষী না থাকে। আপনি কি পারবেন হাত পায়ের মতো গুরুত্বপূর্ণ সাক্ষীকে ফাঁকি দিয়ে কোনো অপরাধ করতে? যখন পারবেনই না, তাহলে আসুন আমরা সকল অপরাধ বর্জন করে সঠিক পথে চলি। অতঃপর আমাদের সাক্ষী হওয়ার প্রমাণস্বরূপ সূরা ইয়াসিনের আয়াতটি স্মরণ করিয়ে দিয়ে আজকের এই বক্তব্য শেষ করছি। أعوذ بالله من الشيطان الرجيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون।